আজ টানা ১২ দিন পরে উত্তরবঙ্গের আকাশে সূর্যের দেখা মিলেছে। চাষিদের মাঠে ঘাটে জলে জল রয়েছে। তো আজ অম্বুবাচীর দ্বিতীয় দিন। তো এই অম্বুবাচীর কারণে মাঠে হাল চাষ করা বন্ধ রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অম্বুবাচী উপলক্ষে তিন দিন হাল চাষ করা, মাটি তোলা, মাটি কাটা বা গর্ত করা ইত্যাদি কাজ বন্ধ রাখা হয়। অনেকে এই অম্বুবাচী উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে মেলায় মিলিত হয়। আর বর্তমানে ১২ দিন পর এই উত্তরবঙ্গের আকাশে রৌদ্রের দেখা মেলাতে কৃষকের বিভিন্ন যে সবজি রয়েছে তা রৌদ্রের কারণে ঝিমিয়ে যাচ্ছে এবং মরে যাচ্ছে, যার ফলে দিনকে দিন বাজারগুলোতে সবজির চাহিদা অভাবের কারণে বেড়ে চলেছে। তার উপর আসাম রাজ্যে চলছে বন্যা, আর এই বন্যার কারণে আসামেও সবজির অভাব দেখা দিয়েছে। এছাড়া আসামের বেশিরভাগ জেলাগুলোতে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আলু, বেগুন, ঝিঙ্গা, পটল সমস্ত কাঁচামাল এখান থেকে রপ্তানি করা হয় আসামের বিভিন্ন জেলাগুলোতে, যার ফলে বর্তমানে আসামে ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে চাষিদের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারগুলোতে সবজির মূল্য আগুন হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণেই বর্তমানে কোল্ড স্টোরেজের আলুই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে কোল্ড স্টোরে জ্যোতি আলু এবং লাল হল্যান্ড আলুর বন্ডের দামও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। আর এই অবস্থায় আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের আলুর খবরাখবর নিয়ে এবং পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের আজকের দিনে জ্যোতি আলুর বন্ডের বাজার কী রয়েছে এবং রেডি আলুর বাজার কী রয়েছে। আর এই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং বর্ধমান জেলার রসুলপুরে আজকের দিনে আলু নিকাশি কত হয়েছে, এখানকার আলু কোথায় কোথায় রপ্তানি করা হয়, ক্যাপাসিটি কত ছিল, তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও দেখবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা, আপনাদের এখানে আজকের দিনে জ্যোতি আলুর বাজার কী রয়েছে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে একখানা কোল্ড স্টোরেজ রয়েছে, এখানকার আলু লোডিং ক্যাপাসিটি রয়েছে ৬ লক্ষ প্যাকেটের, আর এবছর লোডিং হয়েছে ৫,৯৫,০০০ প্যাকেট। এখানকার আলু বেশিরভাগ রপ্তানি করা হয় উড়িষ্যা ও লোকাল বাজারগুলোতে। এছাড়া এখানকার বিষ্ণুপুরের বাঁকুড়া জেলায় রেডি জ্যোতি আলুর ৫০ কেজি প্যাকেটের মূল্য হিসেবে পরিলক্ষিত হচ্ছে ৫৮০ টাকা থেকে ৫৯০ টাকা, আর এখানে বন্ডের ফ্রি বন্ডের মূল্য হিসেবে পরিলক্ষিত হচ্ছে ৪৩০ টাকা থেকে ৪৩৫ টাকা। আজ ২৪শে জুন পর্যন্ত এখানকার কোল্ড স্টোর থেকে আলু নিকাশি হয়েছে ১,৮০,০০০ প্যাকেটের মতো, আর পার্সেন্টেজের হিসাবে ২০ থেকে ২১% মতো নিকাশি হয়েছে। আজ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার রসুলপুরে এখানে ৩খানা কোল্ড স্টোরেজ রয়েছে, মহামায়া কোল্ড স্টোরেজ, তিরুপতি কোল্ড স্টোরেজ এবং বুরসিব কোল্ড স্টোরেজ। তো এখানকার টোটাল ক্যাপাসিটি রয়েছে ৭,৫০০০০ প্যাকেটের মতো। এবছর আলু লোড হয়েছে ৪,৬২,০০০ প্যাকেট, আর এখানকার চাষিরা বেশিরভাগ জ্যোতি আলুর চাষ করে থাকে এবং এর সঙ্গে কিছুটা চন্দ্রমুখী আলুরও চাষ হয়ে থাকে। আর এখানকার বেশিরভাগ আলু ডালা হিসাবে বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়, এখানকার ডালার কাজটাই বেশি হয়ে থাকে। এছাড়া চন্দ্রমুখী আলুর বর্তমানে এখানে রেডি আলুর বাজার রয়েছে ৮৪০ টাকা ৫০ কেজি প্যাকেটের মূল্য হিসেবে, আর জ্যোতি আলুর রেডি জ্যোতি আলুর বাজার রয়েছে ৬৫০ টাকা থেকে ৬৬০ টাকা। আর এখানকার বেশিরভাগ আলুটা রপ্তানি করা হয় আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ ও কিছুটা উড়িষ্যার বাজারে। এবারে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কোথায় কত বাজার রয়েছে আজকের দিনে, এবং কোল্ড স্টোরগুলোতে আজ রেডি জ্যোতি আলু কত ধরে বিক্রি করা হচ্ছে, এবং ফ্রি বন্ডের
মূল্য আজকের দিনে 50 কেজি প্যাকেট হিসেবে কত দরে বিক্রি করা হচ্ছে তার বিস্তারিত তথ্য। আজ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর 50 কেজি বন্ডের মূল্য পরিলক্ষিত হচ্ছে 430 টাকা থেকে 440 টাকা, আর জ্যোতি আলুর রেডি জ্যোতি আলু হিসেবে 50 কেজি প্যাকেটের মূল্য পরিলক্ষিত হচ্ছে 680 টাকা থেকে 700 টাকা ডালা হিসেবে। এছাড়া আজ বাঁকুড়া জেলার কুতুলপুর ইউনিটে 50 কেজি ফ্রি বন্ডের জ্যোতি আলুর মূল্য পরিলক্ষিত হচ্ছে 430 টাকা এবং রেডি জ্যোতি আলুর বাজার পরিলক্ষিত হচ্ছে 600 টাকা থেকে 610 টাকা। এছাড়া আজ হুগলি জেলার আরামবাগে রেডি জ্যোতি আলুর মূল্য পরিলক্ষিত হচ্ছে 630 টাকা থেকে 650 টাকা এবং ফ্রি বন্ডের মূল্য 50 কেজি প্যাকেটের হিসেবে পরিলক্ষিত হচ্ছে 450 টাকা। আজ পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে রেডি জ্যোতি আলুর মূল্য পরিলক্ষিত হচ্ছে 590 টাকা থেকে 600 টাকা এবং ফ্রি বন্ডের 50 কেজির জ্যোতি আলুর মূল্য পরিলক্ষিত হচ্ছে 420 টাকা থেকে 430 টাকা। আজ পশ্চিমবঙ্গের গোয়ালতোর ইউনিটে ফ্রি বন্ডের জ্যোতি আলু 50 কেজি প্যাকেটের মূল্য হিসেবে পরিলক্ষিত হচ্ছে 430 টাকা আর রেডি জ্যোতি আলু বিক্রি করা হচ্ছে 620 টাকা থেকে 630 টাকা। আজ পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের মূল্য পরিলক্ষিত হচ্ছে 430 টাকা থেকে ভালো কোয়ালিটির জ্যোতি আলু 450 টাকা। এছাড়া হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ বন্ডের মূল্য পরিলক্ষিত হচ্ছে 470 টাকা থেকে 480 টাকা এবং রেডি জ্যোতি আলু বিক্রি করা হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা। এছাড়া বাঁকুড়া জেলার শিমলাপাল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের মূল্য পরিলক্ষিত হচ্ছে 430 টাকা থেকে 440 টাকা। আজ বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় জ্যোতি আলুর বন্ডের মূল্য পরিলক্ষিত হচ্ছে 420 টাকা থেকে 425 টাকা এবং রেডি জ্যোতি আলু হিসেবে বাজার পরিলক্ষিত হচ্ছে 580 টাকা থেকে 590 টাকা। আজ হুগলি জেলার কাবলি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের মূল্য পরিলক্ষিত হচ্ছে 420 টাকা থেকে 440 টাকা ভালো কোয়ালিটির জ্যোতি আলু। এছাড়া আজ ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ রেডি জ্যোতি আলুর মূল্য পরিলক্ষিত হচ্ছে 50 কেজি প্যাকেটের হিসাবে 600 টাকা থেকে 620 টাকা আর ফ্রি বন্ডের জ্যোতি আলুর মূল্য পরিলক্ষিত হচ্ছে 420 টাকা থেকে 430 টাকা। আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার চাতরা ইউনিটে গড় অ্যাভারেজ হিসাবে জ্যোতি আলুর প্যাকেটের মূল্য পরিলক্ষিত হচ্ছে 575 টাকা আর ডালা হিসাবে বিক্রি করা হচ্ছে 650 টাকা। আর এখানকার বাঁকুড়া জেলার চাতরা ইউনিটের চাষিদের ক্ষেত্রে ফ্রি বন্ডের মূল্য পরিলক্ষিত হচ্ছে 425 টাকা। আর উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে জ্যোতি আলুর বন্ডের মূল্য এবং রেডি আলুর বাজার দর গত এক সপ্তাহ থেকে একই রয়েছে। ফ্রি বন্ডের 50 কেজি জ্যোতি আলুর মূল্য পরিলক্ষিত হচ্ছে 380 টাকা থেকে 400 টাকার মধ্যে এবং রেডি জ্যোতি আলু 50 কেজি প্যাকেটের মূল্য হিসেবে পরিলক্ষিত হচ্ছে 550 টাকা থেকে 560 টাকা। আর লাল হল্যান্ড আলুর বাজার পরিলক্ষিত হচ্ছে 500 টাকা থেকে 510 টাকা 50 কেজি প্যাকেটের বন্ডের মূল্য হিসেবে। আর রেডি লাল হল্যান্ড আলু 50 কেজি প্যাকেটের মূল্য হিসেবে পরিলক্ষিত হচ্ছে 650 টাকা থেকে 660 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক দেবেন, আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে আলুর খবরাখবর এবং বাজার দর জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, ভিডিও দেখবেন। নমস্কার।